মর্নিং পাপিয়া সোনাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 12টা, কিন্তু আমি গুড মর্নিং ই বললাম, তার কারণ আপনাদের সাথে আমার প্রথম কথা। এই যে দেখে যা, মহান ব্যক্তি শুয়ে আছে আর বিছানা পরিষ্কার, চেয়ার পরিষ্কার, অন্যান্য দিন ওই জায়গাটা অগোছালো থাকে, মানে জামা কাপড় ভর্তি থাকে। মেয়ে এখন ঘুমাবে, ওর স্নান কমপ্লিট, তাই জন্য আমি পর্দাটা দিয়ে দিলাম। আর এখানে দেখবে এখানে প্রচুর জামা কাপড় আছে, আমি ধোবো, এইগুলো ভিজাবো, সকালে এক চোট কাঁচা হয়ে গেছে। এইখানে এই যে ভাঁজ করা জামা কাপড় সব, এগুলো সব ভাঁজ করা, এগুলো ঢোকাবো। আর এই দেওয়ালটা কালকে আমার মেয়ে 12টা পাঁচ করেছে, বুঝতে পেরেছো? বাইরে কি রোদ, এই ঘরেও পরিষ্কার একদম টিপটপ। এই করেছি সকাল দিয়ে, গতকাল ছিলাম না, মাসির বাড়িতে গেছি, আর এখন আমাকে ঢুকতে হচ্ছে রান্নাঘরে, বুঝলেন? কালকে মানে গতকাল রান্না বান্না ছিল না, বেঁচে গেছিলাম, আর আবার আজকে রান্না বান্না। কোন সকালবেলা দেখবেন আমি এসব কেটে কুটে রেখেছি, কোন সাত সকালে, এখনো আমি রান্নাটা বসাতে পারলাম না, বুঝলেন? আমার মুখটা আজকে একটুখানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, অ্যানিমিয়া রুগীদের মতন, বুঝতে পারছি না কেন, কি জানি কি হয়েছে। আবার মনে হচ্ছে ফোনটা ডাক্তার দেখাতে হবে, না কি ভগবানই জানে, নাকি সত্যি আমার অ্যানিমিয়া হয়েছে, আমি নিজেই বুঝতে পারছি না। প্রচন্ড ফ্যাকাশে লাগছে, সকাল থেকেই দেখছি এরকম হচ্ছে। আচ্ছা কি রান্না হবে সেটা আগে বলি। হ্যাঁ বললাম যে সকালবেলা উঠেই আমি আজকে একদম রেডি করেই রেখেছি, বেসিনে অনেক বাসনপত্র দেখা যাচ্ছে, যেগুলো আমরা সকালবেলা টিফিন টিফিন যা খেয়েছি সেই বাসনপত্র, সকালে খেয়েছি আজকে খিচুড়ি, বুঝলেন? গতকাল সোনাই এসে আবার বাজারে গেছিল, বললাম না যে মাসির বাড়ি গেছিলাম, তো এসে বাজারে গেছে, শীতের সবজি টুকটাক যা ছিল নিয়ে এসছে। ওই দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, গতকাল রাতেই মনে হচ্ছিল যেন এখনই সব কাটতে বসি। তো আজকে একদম সাত সকালে জামা কাপড় কেচে কুচে সমস্ত কিছু সবজি টবজি কেটে রেখেছি, ওই যে বললাম রান্না এখনো হয়নি। আর সকালে খিচুড়ি খেয়েছি গাজর দিয়ে আর বিনস দিয়ে আলু দিয়ে, আমি মেয়ে দুজনেই খেয়েছি। কি রান্না হবে আগে বলে দিই। এখানে যে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেক আগেই সেই সকালবেলা, তারপরে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, মাছ তো ধোয়াই থাকে, আর একবার একটুখানি শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে হচ্ছে মাছের আলু কাটা রয়েছে, আলুগুলো আজকে অনেক দেওয়া হয়ে গেছে। এখানে আছে পালং শাক যেটা আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এখানে আছে কুলেখাড়া শাক, ওই কাটা কুলপি অনেকে বলে, আমার বাড়িতেই হয়েছে, এটা দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোলটা করব, বুঝলেন? আর এখানে আছে আলু পেঁয়াজ কলি কাটা, দেখতে পাচ্ছেন আলু পেঁয়াজ কলিটাকে ভাজবো। আর এখানে আছে আলু আর বেগুন এরকম করে, এই যে কাটা, যেটা পালং শাক হবে। এই হচ্ছে আজকে রান্না, বুঝলেন? বুঝলেন কি না বুঝলেন? এখানে আছে বড়ি, বড়ি তো থাকে না সব সময়, 5 টাকার বড়ি আবার এনেছি আজকে, এই বড়িগুলো এনেছি, এই যে হলুদ হলুদ ছোট ছোট, অন্য আর একদিনকার অন্য রকমের বড়ি এনেছিলাম, বড় বড় মোটকা মোটকা, একদম বাজে খেতে, বুঝেছেন? কড়াই বসিয়ে দিয়েছি, ভাতও এদিকে প্রায় হয়ে গেছে। সোনাই সকালবেলা ভাত ডাল সেদ্ধ নিয়ে গেছে, আর আজকে খিচুড়িটা আমি গোবিন্দভোগ চাল বা আলাদা ভাবে আর ডাল দিয়ে করিনি, সোনাই যে ভাত আর ডাল সেদ্ধ করে রেখে গেছিল ওটা দিয়েই সবজিগুলো দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি। আমাকে একটু বলবেন, হ্যাঁ আমি বুঝতে পারছি না আদৌ আমার মুখটা কেন এরকম লাগছে বা ঠিকঠাক লাগছে কি না, একটু কমেন্টে বলবেন তো ঠিকঠাক লাগছে কি না, তাহলে বোঝা যাবে, তাই না? কোনো একটা সেটিংস এর কোনো রকম প্রবলেম হচ্ছে। শীতকালে এক সবজি যতই খান না কেন, যতই বারবার খান তাও দেখবেন মুখ পচবে না। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা গুলো দেখি, ভাজা কোনো হয়নি মানে কেটে রেখেছি।
কাজ বাজ কমপ্লিট আর আমার স্নানও কমপ্লিট বুঝতেই পারছো আর আজকে এই যে পড়েছি এইটা দেখতে পাচ্ছ এই নাইটিটা আমি গত বছর শীতকালে কিনেছিলাম এই বছর আবার বের করলাম আজকে একটু রোদে দেব ভেবেছিলাম ঠিক আছে বের কর মানে ধোয়াই নাইটি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করেই আলমারিতে ঢুকিয়ে রেখেছিলাম আবার এখন বের করলাম আজকে এবার চলবে এটা আর কিছু কিছু নাইটি আবার কেচে কুচে আলমারিতে তুলে রেখেছি সেগুলো আবার গরম পড়বে তারপর নামানো হবে বুঝলেন আর স্নান করার আগেই আজকে আমি খেয়ে নিয়েছি এই কাজটা আজকে আমি আগেই করে নিয়েছি ওই যে পেছনে টেবিলটা দেখেছো সেদিনকার ভালো করে দেখাতে পেরেছি কিনা জানি না এই যে দেখে নাও আর নিচে আমার মেয়ের তাওয়াল পড়ে রয়েছে এটা ভালো না এটা টয়লেটের টয়লেটের মানে নিচে যেহেতু করে তো টয়লেট ওই জন্য ওটাকে পরিষ্কার করতে হয় ওটা আবার গামলায় চলে যাবে কালকে আবার ধোয়া হবে এখানেও একটা রয়েছে দেখতে পাচ্ছো ওই একটু সমস্যা ও কি করে বলুন তো বাথরুমে এক এক সময় যায় যখন বাথরুমের দরজাটা খোলা থাকে আবার যখন খুব জোরে টয়লেট পেয়ে যায় তখন যেখানে সেখানেই মানে বিছানা থেকে নেবে নিজেই করে যেখানে সেখানে হয়ে যায় আবার আমাকে এই কাপড়গুলো দিয়ে চাপা দিয়ে দিতে হয় বা জল ঢেলে দিই জল ঢেলে চাপা দিয়ে দিই তো এইগুলো আবার গামলায় রেখে দিই সকালবেলা হলে ধুয়ে দিই তো এই হচ্ছে ব্যাপার এখন আমি জামা কাপড় তুলতে যাবো সোনাইও চলে এসছে অফিস থেকে আর ওখানেও বেশ সুন্দর করে ভাঁজ করে রেখেছি আজকে আমি খালি গুছানোর কাজ করে গেছি আর আগেই বললাম যে খাওয়ার কাজটা আগেই হয়ে গেছে তো এখন আমি জামা কাপড়গুলো তুলবো আজকে রোদে দিয়েছি কম্বল দেখবেন কম্বল নাইটি সব রোদে দিয়েছে এই কম্বলটা আমি কালকে রাতে নাবিয়েছিলাম যে মেয়ে গায়ে দেবে বলে তারপরে ভাবলাম কেমন একটা ভটকা পচা গন্ধ বেরোচ্ছে ধোয়া জিনিস হলেও অনেকদিন যদি কোথাও একটা বন্ধ থাকে তাহলে বেশি বাজে গন্ধ বেরোয় এই জন্য আলমারির ভেতরে ছিল না আর এইখানে সব জামা কাপড় এই যে ঝুলছে এগুলোকে এখন আমার সব তুলতে হবে বসে বসে এই প্যান্টটা শুধু ভেজা কোনটা বলুন তো এই যে এই প্যান্টটা আমি এক্ষুনি স্নান করতে গিয়ে মেয়ের ধুয়ে দিলাম গামছাটা তুলবো না আর ওই যে পেছনে হচ্ছে মনে হচ্ছে যত সম্ভব ইলেকট্রিক ওই কি যেন মিটার মিটার দেখতে এসেছিল পেছনের বাড়িতে আমাদের বাড়িতে দেখা হয়ে গেছে আর এখন রাস্তা পুরো ফাঁকা কেউ নেই ওই পেছনে আমার মেয়ের শুধু সোয়েটারটা ঝুলছে গতকাল যেটা মাসির বাড়িতে পড়ে গেছিল আর কেউ নেই হে রাস্তা পুরো ফাঁকা দেখবেন আর এই যে দেখাতে পাচ্ছি ওই কাক কাক করিস না ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন কাক কাক করে করে মাথা খারাপ করে চুপ তাহলে চলুন হ্যাঁ এই আর কিছুদিন পরে খুব শীত পড়বে যখন তখন আমার এই জায়গাটা এই যে সজনে গাছটা দেখতে পেয়েছে সজনে গাছের এইখানে ভালো রোদ পড়ে গরমকালে যেমন ছায়া পড়ে তেমন শীতকালে খুব রোদ পড়ে এই জায়গাটাতে একটু বসা যাবে এই জায়গাটা বেশ বসা যাবে আরাম হবে মানে রোদটা পড়লে না গায়ে শীতকালে স্নান করতে করতেও আমার বেলা হয় গরমকালে তো কোনো কথা নেই হ্যাঁ এখন মেয়ে বড় হয়ে যাচ্ছে এখন আমার এক এক সময় তাড়াতাড়িও হয়ে যায় তো ওই জন্য এই জায়গাটা একটু স্নান টান করে এসে বসা যাবে তাই না বেশ ভালো হবে তাহলে চলুন হ্যাঁ জামা কাপড়গুলো তুলি এখন বাজে কটা ৬টা হ্যাঁ এই তো তোমাকে দিয়েছি না আর এখন এই যে মেয়েকে খাওয়াতে বসেছি দেখতে পাচ্ছ এটা আজকে এখন বানিয়েছি আমি সন্ধ্যেবেলা দেখো গরম আছে দেবো দাঁড়া গরম না আর এই যে মহান ব্যক্তি দেখতে পাচ্ছ শীতকালে না কেরকম শুকনো লাগে দাঁড়া গরম এটা সয়াবিন আছে আর কিছু সবজি ফবজি আছে
সবজি বলতে ওই একটু গাজর আর ক্যাপসিকাম, ঠিক আছে, আর একটু কড়াইশুঁটি। গরম কিন্তু ও দুপুর আগে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে না, যেন মানে 7টায় খায়, 7টা সাড়ে 7টা নাগাদ খায়, একটু তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি, গরম আছে প্রচন্ড। আর রেসিপিটা আজকে আর দেখালাম না, অন্য আর একদিন বানাবো, তখন দেখাবো ভালো করে, ঠিক আছে। আজকে রেসিপিটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ব্যাস গেল তারপরে, বুঝলেন, ওই জন্য আজকে আর দেখাচ্ছি না, আর একবার এরকম ভাবে দেখিয়ে দিই সামনে থেকে, খুব সহজ আর খেতেও টেস্টি, বুঝলেন। আর আমি এখনো খাইনি। হেবি তো কেমন যে ইয়ামি, তাহলে চলুন ওকে খাইয়ে খাইয়ে নি, কিছু কাজ বাকি আছে, সোনাই পড়াতে চলে গেছে সোমবার আজকে। কাজবাজ কমপ্লিট, সন্ধেবেলা সেরকম তো কিছু কাজবাজ থাকে না টুকটাক, তো বিছানা গোছানো কমপ্লিট, জামা কাপড় গোছানো কমপ্লিট, আর পুরো পাগলের মতন অবস্থা আমার, মেয়ে এতক্ষণ পুরো চুলোচুলি করছিল আমার সাথে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, রান্না রাতের সেরকম কিছু নেই, শুধু ভাত বসাতে হবে, তাও এখন না, এখন তো 8টাই বাজেনি, তো এই গেল সন্ধ্যের কাজবাজ। তাহলে আর বেশি বক বক করছি না, আজকে সোনাইও একটু পরে চলেই আসবে 8:30-এর সময়। ওই পেছনটা আমি যতবার ভাবি আপনাদেরকে দেখাবো না, কিন্তু দেখাতে হয়, ওই জায়গাটা খুব বাজে পরিস্থিতি, ওই জায়গাটা এখনো কিছু কাজ হয়নি, মানে নিচটা না এখনো বাকি আছে কাজের, জানেন তো, ওই জন্য বক্সগুলো কবে লাগাবে ভগবানই জানে, দেখা যাক। আর ওই যে না, মহান ব্যক্তিকে এখন দেখানো যাবে না, ও নিচে কিছু পড়া নেই, ওই জন্য না একটু লজ্জা বাবা এদিকে, জানেন তো। আর এখন আমি কি দেখছি বলুন তো, খড়কুটো, টেবিলটা মোটামুটি পরিষ্কারই আছে তাই না, আর এই যে এখানে দুটো ঘুমোচ্ছে, ওর পুতুল যেখানে সেখানে। তাহলে চলুন, হ্যাঁ আমার বকবক আজকে এত পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন একটা ব্লগ নিয়ে, আজকের মতন এখানে শেষ করছি, যাওয়ার আগে বলি বড়দের আমার অনেক অনেক প্রণাম, ছোটদের আমার অনেক অনেক আদর ভালোবাসা, সবাই খুব 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 ভালো থাকবেন আর হাসি খুশি থাকবেন, আজকের মতো টাটা আর গুড নাইট।